রাজধানীর মিরপুর বিআরটিএতে দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে দুদক। এ সময় এক কর্মী, দালাল ও আনসার সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুদক কর্মকর্তারা জানান, সকালে গ্রাহক সেজে বিআরটিএ কার্যালয়ে আসেন তারা। এ সময় মালিকানা পরিবর্তনের কথা বললে এক দালাল 36,000 টাকা নিয়ে মালিকানা পরিবর্তন করিয়ে দেওয়ার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া মাস্টার রোলে কর্মরত এক কর্মীর কাছে গিয়ে তার মোবাইল ব্যাংকিং সফটওয়্যারে অস্বাভাবিক লেনদেনের প্রমাণও পায় দুদক।